আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার বোনের বাসার আরো একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে বোনের যে বারান্দার মধ্যে আর কি কিছু গাছ লাগানো হয়েছে। তো গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগতেছে। আর বারান্দার মধ্যে কিন্তু এসব গাছ খুব ভালো লাগে, তাই না? আর আমি কিন্তু কিছু আমার বারান্দার মধ্যে গাছ লাগিয়েছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সামনের ব্লগে। তো আমার বোনের বাসার আর কি আরো একটা ভিডিও হয়তো বা আপনাদের কাছে যেতে পারে। তো আরো একটা ভিডিও বাকি আছে, তো দেওয়ার পর তারপর হচ্ছে আমার বাসার বাসে কিন্তু অনেকদিন আগেই চলে আসছি, তো বাসার ভিডিও গুলা শেয়ার করব আর কি। তো উপরেও কিন্তু ফুলের যে রেডিমেড যে ফুলের টপ গুলা পাওয়া যায় আর কি, সেগুলোর মধ্যে তিনটা লাগানো আছে অ্যালোভেরা। তারপর হচ্ছে পাশের গাছটা জানি কি যেন সেটা মনে নেই, মানে পাতাবাহার গাছ আর কি এখানে আরো একটা আছে। তো মিলিয়ে মানে লাগানো হয়েছে আর কি, আস্তে আস্তে গাছ বাড়ানো হবে আর কি। আর বাচ্চারা যেহেতু আছে, গাছ কিন্তু টুকটাক ছিঁড়ে ফেলে, তো নাইট কুইন গাছও কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু তাবিবা। আর তারপর হচ্ছে এখানে আজকে কাচি বিরিয়ানি রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা গরম মশলা নিয়েছে, এখানে হচ্ছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, তারপর হচ্ছে কালো বড় এলাচ যে সেগুলো আছে, তারপর মেথি আছে, তারপর হচ্ছে স্টার এনএস আছে, রাঁধুনি আছে, সবকিছু মিলে একটা গরম মশলা আমি তৈরি করে নিয়েছি। তো সেখান থেকে আমি 2 টেবিল চামচ নিয়েছি। আর যা যা ব্যবহার করব সেগুলা তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিব, আর 2 টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়া দিব, মরিচের গুঁড়াও দিব 2 টেবিল চামচ। একটু ঝাল ঝাল করেই আমি রান্নাটা করব। আর এখানে হচ্ছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিলাম, তেজপাতা দিলাম, আর দিচ্ছি সেই গরম মশলার গুঁড়াটা। এই গরম মশলার গুঁড়াটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। তা এই গরম মশলার গুঁড়াটা দিলে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হয় না। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিব হচ্ছে 1 কাপ টক দই, আর দিব হচ্ছে 7 মতো লবণ, আর কাচি বিরিয়ানিটা বা দম বিরিয়ানি যেটাই বলেন সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি, আর অবশ্যই ভালোভাবে মাখাতে হবে প্রত্যেকটা মাংস আর মশলা যেন ভালোভাবে মাখানো হয় সেভাবে মাখাতে হবে। আর এখানে দিব হচ্ছে বেরেস্তা যে বেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম, 1/2 কাপের চেয়েও একটু বেশি আর কি, 1 কাপের চেয়ে একটু কম হবে। আর মাংস থেকেও কিন্তু তেল উঠবে। তো মাখানো হয়ে গেছে। আর এখানে অল্প একটু দুধ নিলাম, 3 টেবিল চামচের মতো দুধ নিলাম। আর এখানে জাফরান আমি ভিজিয়ে রাখবো, এটা কিন্তু আমি ঘন দুধ নিয়েছি। আর অল্প একটু জর্দার কালার আমি কিন্তু পানি দিয়ে মিক্সড করে নিলাম, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর আলুও কিন্তু দিব, আলুগুলো আমি ছিলে রেখে দিয়েছি। তো মাংসটা একটু মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। আর এখানে হচ্ছে আমি ভাতটা রান্না করে নিব। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর তেল দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিব। দিয়ে আমি পানিটা বলক উঠিয়ে নিব, আর দিব হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ।
দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিব। অবশ্যই এগুলা দিয়ে আমি এইগুলা দিয়ে ভাতটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাতে ফ্লেভারটাও খুব ভালো আসে। আর এখানে হচ্ছে আমি বাসমতি যে রাইসটা আছে সেটা ব্যবহার করতেছি। এটাকে ভালোভাবে ধুয়ে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে চালের মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পানিটা বলক আসার পর আমি চালটা দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো ভাতটা কিন্তু এখানে হয়ে গেছে। ভাতটাকে অবশ্যই 70% সেদ্ধ করে নিতে হবে, তার চেয়ে বেশি হলে কিন্তু ভাতটা কিন্তু নরম হয়ে যাবে। তো এখন আমি চালনির মধ্যে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিলাম আর কি। আর এখানে কিছু তেল দিলাম, দিয়ে আমি বড় সাইজ করে আলুগুলা কেটে নিলাম, নিয়ে অল্প একটু লবণ আর জর্দার কালার দিয়ে মাখিয়ে ভেজে নিব। আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ভেজে নিলে ভালো হয়। তো এই যে আলুগুলাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানির মধ্যে দেখবেন যে আলুর সাইজগুলো একটু বড় সাইজেরই থাকে কিন্তু, আর আলুগুলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আলুগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আলুগুলাকে উঠিয়ে রেখে দিব। তো এখানে আধা ঘন্টার চেয়ে একটু বেশি হয়েছে, 40 মিনিটের মতো। তো এখানে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিলাম, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব সুন্দর কালার আসছে তাই না। এখন হচ্ছে ভাতগুলাকে আমি উপরে দিয়ে দিচ্ছি। আর দেখুন তেল দেওয়ার কারণে কিন্তু ভাতগুলো একটার সাথে আরেকটা কিন্তু একটুও লাগে না, একদম ঝরঝরে আসে। অবশ্যই এভাবে আমি যেভাবে রান্না করেছি ভাতটা ঠিক মানে এভাবে রান্না করবেন, তাহলে কিন্তু আপনার ভাতও কিন্তু একটার সাথে আরো একটা লেগে যাবে না। ভাতগুলাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে নিলাম পুরোটা পাতিল জুড়ে আর কি। আর এখানে আরো 1 কাপ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করব। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি না, পেঁয়াজ বেরেস্তা। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আলুগুলা দিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে চেপে দিতে হবে আলুগুলাকে, ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলা কিন্তু গরম আছে তার জন্য কিন্তু ধরতে আমার সমস্যা হচ্ছে। আর জাফরান যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। তো আরো কিছু পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি উপরে দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে জর্দার কালারটা আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসে আর ভীষণ ভালো লাগে কিন্তু। আর এখন দিব হচ্ছে ঘি। তো এখানে 2 টেবিল চামচের মতো ঘি আছে, আমি দিয়ে দিলাম পুরোটাই। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছু কাঁচামরিচ উপরে দিয়ে নিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচটা এই পর্যায়ে দিব না। আমি মাঝে মধ্যে দিয়ে থাকি কিন্তু এখন আমি কাঁচামরিচটা দিব না, কাঁচামরিচ দিব হচ্ছে পরে, যেন কাঁচামরিচের কালারটা ঠিক থাকে। আর এইভাবে দিলে কিন্তু কাঁচামরিচের কালারটা দেখবেন নষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে আমি কিছুটা আটা পানি দিয়ে গুলিয়ে নিলাম, তো নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একেবারে কাঁচামরিচগুলা দিয়ে কিন্তু এভাবে ডেকে দিতে পারেন। তো আমি দিলাম না এখন কাঁচামরিচগুলা, আমি পরে দিব। তো এই তো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে হাই হিটে রান্না করব 5 মিনিট, তারপর হচ্ছে আমি লো করে দিব। তো এখানে আমি 45 থেকে 50 মিনিট পর আসলাম। তো ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, আর একটু যদি ধোয়া লাগে তাহলে কিন্তু হাতটা জলে যাবে, জলে শেষ হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি 5 মিনিটের মতো ডেকে রাখবো। এই যে কাচ্চি বিরিয়ানিটা গরম আছে সেই ভাপেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব। একটা ভাতের সাথে একটা ভাত কিন্তু লাগে নাই, খুব সুন্দরভাবে ঝরঝরাই কিন্তু আছে।
আর খুব সুন্দর লাগতেছে, তাই না? খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাংসগুলোও কিন্তু খুবই সফট হয়েছে। তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা, তো একটু দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সফট হয়েছে কিন্তু মাংসগুলা, আর ভাতগুলা কিন্তু একদম ঝরঝরে আছে, দেখতেই পারতেছেন। একটা ভাতের সাথে কিন্তু আরেকটা ভাত লেগে যায় নাই, খুব সুন্দর আছে। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।